গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার এই মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ বানালাম নীলাদ্রি টিফিনের জন্য গোলা রুটি আর একটু আলু ভাজা, আর ব্রেকফাস্টে একটু ঘি দিয়ে কাহন করে দিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে তো বাবুর খুব ঠান্ডা লেগে গেল, ও চলে গেল কম্বলের ভেতর, কম্বলের ভেতরে থেকেই ও ড্রেসটা পরে নিল। ওর টিফিনটা ঝটপট গুছিয়ে দিলাম আর বেরিয়ে পড়লাম ও স্কুলের উদ্দেশ্যে। দীর্ঘ 5 দিন পর নীলাদ্রি আজ স্কুলে যাচ্ছে, তাই ওর পাপা, মামা আর আমরা 3 জন মিলেই ওকে গাড়িতে তুলে দিতে এসেছি। দুদিন কিন্তু খুব মুড অফ ছিল স্কুল যেতে পারছে না বলে, আজও বেজায় খুশি। আমারও মনটা ভীষণ ভালো লাগছিল, আজ অনেকদিন পর স্কুলে গেল তো। সন্ধ্যেবেলা আমি আর নীলাদ্রির বাবা বেরিয়ে পড়লাম একটু ফুচকা খেতে। দই ফুচকাটা সেরা বানিয়েছিল। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই থাক, টাটা।